হ্যালো ভিউয়ার্স, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য WBCS প্র্যাকটিস সেট 8 নিয়ে। অলরেডি প্র্যাকটিস সেট 7 অবধি পাবলিশ করা হয়ে গেছে, তো যারা এখনও অবধি ভিডিওগুলো দেখোনি, প্র্যাকটিস সেটের ভিডিওগুলো তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর বলবো তোমরা তাড়াতাড়ি দেখে নাও, এবং এগুলো আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো, যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের উপকারে আসে, তো এই ভিডিওটা বানানো সার্থক হবে। আজকেও বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে আলোচনা করা হয়েছে, আশা করি এগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, নিম্নলিখিত কোন ভিটামিন অ্যাসিল COA ডিহাইড্রোজেনেসিস প্রোস্থেটিক গ্রুপ যুক্ত থাকে? আনসার হবে রাইবোফ্লাভিন, অপশান নাম্বার ডি। হোমরুল আন্দোলনের একজন নেতার নাম কি? হোমরুল আন্দোলনের একজন নেতার নাম হলো অ্যানি বেশান্ত, অপশান নাম্বার এ। ভারতে তুলা চাষের পক্ষে সব থেকে উপযোগী অঞ্চল কোনটা? সেটা হচ্ছে দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল, অপশান নাম্বার সি। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। চিংড়ির রেচনাঙ্গ কোনটি? চিংড়ির রেচনাঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? আনসার হবে 13ই এপ্রিল 1919। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? মহারাষ্ট্র প্যারাদ্বীপ সঠিক নয়, তামিলনাড়ু ম্যাঙ্গালোর সঠিক নয়, কর্ণাটক তুতিগড়িন সঠিক নয়, সঠিক হচ্ছে গুজরাট এবং কান্ডলা, অপশান নাম্বার সি। নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? সেটা হচ্ছে গরু, অপশান নাম্বার এ। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ, অপশান নাম্বার বি। কেশরীর সম্পাদক কে ছিলেন? কেশরীর সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক। ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণের অনুসূচি অনুযায়ী রাইনোসেরস ইন্ডিকা কোন শিডিউলভুক্ত? আনসার হবে শিডিউল 1। 1960 সালে সরকারি মালিকানায় প্রথম ভারী বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানা কোথায় স্থাপিত হয়? আনসার হবে ভোপাল। প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? সেটা হচ্ছে বিন্দুসার। এন্থেরা আসামা থেকে সংগৃহীত রেশম হলো মুগা। লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ সদস্যপদ পেতে হবে? সেটা হচ্ছে 10%। গদর পার্টি কবে এবং কোথায় তৈরি হয়? সেটা হচ্ছে আমেরিকায় 1913, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। নিম্নলিখিত কাঁচামালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে বাঁশ, অপশান নাম্বার ডি। কে শকাব্দের প্রচলন করেন? শকাব্দের প্রচলন করেন কনিষ্ক, এটা হচ্ছে 78 AD থেকে তিনি শকাব্দের প্রচলন করেন, কারণ তিনি 78 AD সিংহাসনে আরোহণ করেছিলেন। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী পার্লামেন্টের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? সেটা হচ্ছে 112 নম্বর। নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোথায় ভারতের মোট চা উৎপাদনের 3/4 উৎপন্ন হয়? সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারত। বুদ্ধচরিত কার দ্বারা রচিত? বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের রচনা। সারা বিশ্বজুড়ে বিশ্ব পোলিও দিবস কোন দিনে অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে 24শে অক্টোবর। দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকায় রয়েছে। কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ? সেটা হচ্ছে দাদাভাই নওরোজি, অপশান নাম্বার এ। মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে? সেটা হচ্ছে কুষাণ যুগে। করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসছে? সেটা হচ্ছে পাঞ্জাব। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন কে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সব থেকে বেশি? সেটা হচ্ছে ভাকরানাঙ্গাল ফ্রম পাঞ্জাব। ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেন? ফরওয়ার্ড ব্লক তৈরি করেন সুভাষচন্দ্র বসু। ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নোক্ত হারগুলির কোনটি নির্ধারণ করে না? সেটা হচ্ছে প্রাইম লেন্ডিং রেট। কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে খ্যাত? ভারতের নেপোলিয়ন নামে খ্যাত হলো সমুদ্রগুপ্ত। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
কোন দেশে 2020 সালের ইউএন বন্যপ্রাণী সামিট অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে ভারতবর্ষ। কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়েছিল? দলত্যাগ বিরোধী বিল পাশ হয়েছিল রাজীব গান্ধীর সময়ে। পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় রয়েছে? সেটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন? তিনি বাংলা আক্রমণ করেন 1202 সালে, যখন বাংলাতে সেন বংশের রাজত্বকাল চলছে আর শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। তখনই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন এবং লক্ষণ সেনের শাসনকালের অবসান ঘটে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। যদি ভালো লাগে তো বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, তাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে উঠবে। আর তোমাদের বলি, তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, তাড়াতাড়ি ডাউনলোড করে নাও এবং রেডি করে ফেলো, এবং পরে পরেও এখান থেকে তোমরা রিভাইজ করতে পারবে। আর সবশেষে বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।